এই আপনার তো চিনি না জানেন, আপনি সুন্দরী কনকে আপনি জানেন আমি কে? আপনি তো অনেক সুন্দরী বুঝছেন, আপনার মতো মেয়ে একদম খুঁজতেছি বাংলাদেশে বুঝলেন। তাই হ্যাঁ, ইন্ডিয়াতে মেয়ে নাই? ইন্ডিয়াতে মেয়ে আছে, তবে বাংলাদেশে আসছে আমার একটা প্রেমিকার দরকার না। ভালো লাগছে আপনাকে, আপনি আমাকে ভালোবাসবেন? বাংলাদেশে আইলাম ইন্ডিয়া থেকে এতদিন পরে, আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশি মেয়ের সাথে একটা প্রেম করুম। এই যে কত বড় শহর বাবারে, আর এনে একটা মেয়ে হবে না, যেটি দেখে খালি পরকা বিন্দা থাকে, কেমন লাগে? এই দশতলা বিল্ডিং এর উপরে রয়েছি, এনে থেকে তো দুই একটা মেয়ে আয় হারে, তাও প্রেম করা হারে, এই বিল্ডিং এর উপরে থাকি, লাক্সারি লাইফ। একটা মেয়ে পাইতেছি না, ছে ওই একটা মেয়ে আইতেছে, অনেক সুন্দর আছে তো, কিউট আছে দেখি, আবার কিছু কবই নিহি, যাই প্রপোজ দিমু, যা আসা আছেই। প্রেমিকা না থাকলে কি ভালো লাগে নাকি? এই যে সুন্দরী। এই আপনার তো চিনি না জানেন, আপনি সুন্দরী কনকে আপনি জানেন আমি কে? আপনি তো অনেক সুন্দরী বুঝছেন, আপনার মতো মেয়ে একদম খুঁজতেছি বাংলাদেশে বুঝলেন। তাই হ্যাঁ, ইন্ডিয়াতে মেয়ে নাই? ইন্ডিয়াতে মেয়ে আছে, তবে বাংলাদেশে আসছে আমার একটা প্রেমিকার দরকার না, আর আমি এত টাইম ধরে একটা মেয়ে খুঁজতেছি, আসার পরে থেকে মেয়ে পাই না। আপনি তো অনেক কিউট, ভালো লাগছে আপনাকে, আপনি আমাকে ভালোবাসবেন? হ্যাঁ বাসবো, বাসবো না কেন, আমারও তো এরকম দরকার। বাংলাদেশ ওরা গিয়ে আপনাকে ঘুরামো, ঘুরবেন আমার সাথে? হ্যাঁ ঘুরবো, ঘুরবো না কেন, ঘুরতে তো আমার খুবই ভালো লাগে। চলেন আমরা ঘুরতে যাই আজকে। আহা আপনি চলেন বলেন কেন, আপনি তো আমার লগে রিলেশনে আছেন না কোন? হ্যাঁ তখন তুমি কইরা বললি চলবে। আচ্ছা তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ বাসবো না কেন, অবশ্যই বাসবো। আচ্ছা তাহলে চল আজকে ঘুরে আসি। আচ্ছা চলেন দেখি। আচ্ছা কোন দিকে ঘুরতে যাবা? চলেন আমরা নন্দন পার্কে যাই, আপনি তো বাংলাদেশটা ঘুরেন না, আপনারে ঘুরায় দেখাই। তুমি তুমি আমাকে মানে নেনদেন বইলো না, তুমি আমি বলো এটা ভালো লাগে বুঝছা? না না আপনার আমি সম্মান দিয়ে কথা বলি, আপনি আমার তুমি বলেন সমস্যা। আমি কইলে তোমাকে বিয়ে করব বুঝলে? আচ্ছা পরে না হয় বিয়ের কথা বাবা যাবে, আগে ঘোরায় দে। চলো আসো আমরা আগে পার্কে যাই। আজকে কি পার্কে যাবে আজকে বলো? নন্দন পার্কে। চলো নন্দন পার্কে যাবা? ঠিক আছে চলো। আচ্ছা তুমি তো আবার আমার সাথে প্রেম করিয়া বর ছাইড়া দিবা না তো আমারে? না না ছাড়বো কেন, তুমি তো অনেক সুন্দর, তোমার সাথে যদি আরো মানে কেউ প্রপোজ দেয় তুমি তাদের প্রেমে তো পড়বা না? না না আমি প্রেমে পড়বো কেন, আমি সহজে কারোর প্রেমে পড়ি না। তুমি আমাকে তো অনেক ভালোবাসো তাই না? কি চলতেছে দেখায় কো? এমনি কথা বলতেছি। এই লোকটাকে, ওই লোক টাইম নাই, এই জায়গায় ঘুরতেছিল তাই ওনার লগে এমনি কথা বলতে। চলো আমরা জায়গা, চলো অপরিচিত সাথে থাকো মানে উদাই পেশাল পড়তেছে। আচ্ছা এই 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 কোথায় যাচ্ছ তুমি, একে নিয়ে যাচ্ছেন কেন? এই আমার প্রেমিকা, আপনি চিনেন ওকে? ওই হাত ধরছো কেন? এই কি করেন আপনি? প্রেমিকা মানে আমার বিয়ে করা বউ, আপনার প্রেমিকা কি শুরু করছেন? বিয়ে করা বউ? হায় হায় রে, এত বড় ধোঁকা, তোমার বিয়ে হইছে? হ্যাঁ আমার বিয়ে হইছে। জামাই হয় তুমি না বললা তুমি আমাকে ভালোবাসো? কই বলছি এমনি উদয়, আপনি এমনি ফাজিল কথা বলছেন। তোর আজকে তোর আজকে একদিন আর আমার কতদিন লাগে? এ ভাই আমার খারাপ, আমি এত সরে সাইজ করে আমি এত চিন্তা যাও না। হাই রে মেয়ে রে ভাই, বিদেশের মেয়া দেখছেন গাইস, দেখছেন বিদেশের মেয়ের অবস্থা? আপনারা যদি কেউ বিদেশে আহেন খুব হুঁশিয়ার করলে, এই যে ইয়াকে দেখছেন, স্বামী থাকতেও মানে আমার সাথে প্রেম করে। তো আপনারা যদি কেউ বিদেশে আহেন খুব হুঁশিয়ার, প্রেমের চক্করে পইরা মেয়ে মাসের পাল্টায় পইরা যাতে মানে বেকরে না পড়েন, এই জন্য সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। এ কিন্তু আমার বোনের মতো অনেক ভালো, এই আমার একটা একজন ছোটো ভাই, আমরা ছোটো একটা নাটক করলাম বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে, আপনি কিছু বলেন। যাক যতটুকুই।